Hey guys, this is Mamun. Welcome to our YouTube channel and Facebook page. So আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ থেকে অনেক কম খরচে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। বিকাশ থেকে টাকা তুলতে হলে যে টাকা খরচ হয় তার থেকে অনেক কম খরচে আপনারা বিকাশ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। আর আপনারা সকলেই জানেন যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে হলে এক্সট্রা কোনো চার্জ কাটে না। সো বন্ধুরা, কিভাবে বিকাশ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন এবং কিভাবে বিকাশের সাথে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন সবকিছু ডিটেলসে আজকের এই ভিডিওতে দেখাবো। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে যে কথা না বলে নয়, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে যান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকের মাধ্যমে দেখবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে সাথে থাকবেন। ওকে, আমি আমার বিকাশ অ্যাকাউন্টটা ওপেন করে রেখেছি। আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টটা ওপেন করবেন, তারপর এখানে সিমোরে ক্লিক করবেন। এখানে যেতে হচ্ছে বিকাশ টু ব্যাংক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে, আপনারা চাইলে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠাতে পারবেন অথবা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি একটা ডেবিট কার্ড থাকে তাহলে আপনি ডেবিট কার্ডের মাধ্যমে পাঠাতে পারবেন। পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে যে কোনো ব্যাংকের ভিসা কার্ডে আপনারা বিকাশ থেকে টাকা সেন্ড করবেন। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছ অসংখ্য ব্যাংক রয়েছে। আমার এখানে দুইটা ব্যাংক অ্যাড করা আছে। এখানে দেখতে পাচ্ছ সেভ ব্যাংকের নিচে অল ব্যাংক আছে, অল ব্যাংকের নিচে এখানে যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে এই ব্যাংক অ্যাকাউন্টে আপনারা বিকাশ থেকে টাকা সেন্ড করতে পারবেন। এক্সট্রা ব্যাংক অ্যাকাউন্টে বিকাশ থেকে টাকা সেন্ড করতে পারবেন না। আমি সিটি ব্যাংকের অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে। আপনাদের এই লিস্টের যতগুলো অ্যাকাউন্ট আছে ব্যাংক আছে এই ব্যাংকের যে কোনো একটা অ্যাকাউন্ট হলেই হবে, আপনারা সেই ব্যাংকটা সিলেক্ট করবেন। আমি সিটি ব্যাংকটা সিলেক্ট করলাম। সিটি ব্যাংকটা সিলেক্ট করার পর এখান থেকে আমার আরও 4টা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে। ওকে, তারপর এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনারা অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন। আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার পর এখানে আপনারা ক্লিক করবেন, এরো আইকনে ক্লিক করবেন। তারপর এখানে অ্যাকাউন্ট হোল্ডারের নামটা দিয়ে দেবেন। আমি দিয়ে দিলাম। তারপর এখানে আপনাদের বিকাশের পিনটা দিবেন। বিকাশের পিনটা দেওয়ার পর এখানে এরো আইকনে ক্লিক করবেন। এরো আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নাম এবং অ্যাকাউন্ট নাম্বারটা আবারও দেখে নেবেন। দেখে নেওয়ার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তো ওকে। তারপর এখানে ব্যাক টু হোমে ক্লিক করবেন। ব্যাক টু হোমে ক্লিক করার পর আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের বিকাশ অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে গেছে। তারপর কীভাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন তার জন্য আবারও আপনারা বিকাশ টু ব্যাংকে ক্লিক করবেন। বিকাশ টু ব্যাংকে ক্লিক করার পর এখানে ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা সিটি ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করছি, সেটাতে আমরা টাকা সেন্ড করে দেখাবো এবং কীভাবে আবার এই অ্যাকাউন্ট রিমুভ করবেন সেটাও দেখাবো। ওকে, আমরা এখানে সিটি ব্যাংকের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা যে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করছি এটা 2 নম্বরে আছে। তারপর আমি এই 4 নম্বর ব্যাংক অ্যাকাউন্টে আমরা টাকা সেন্ড করব। এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য কত টাকা সেন্ড করব, 100 টাকা সেন্ড করি। 100 টাকা সেন্ড করলাম এবং 100 টাকা সেন্ড করার পর এখান দেখতে পারছো 100 টাকাতে 1 টাকা চার্জ আসতেছে। 100 টাকাতে 1 টাকা চার্জ আসতেছে। 101 টাকা কাটা নেবে আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে। সো এই হিসাব করলে আপনারা যদি ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন, যেগুলো ব্যাংক সরকারি ব্যাংক আছে এইগুলাতে আপনার 10 টাকা করে কাটবে হাজারে, 100তে 1 টাকা করে কাটবে। আর যেগুলা আপনাদের এখানে বিকাশের সাথে লিঙ্ক করা নাই অথবা সরকারি ব্যাংক না সেগুলোতে আপনার 100তে 2 টাকা কাটবে, মানে 1020 টাকা করে কাটবে। সো যেগুলো লিঙ্ক করা আছে সেইগুলোতেই আপনারা টাকা ট্রান্সফার করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। এমনিতে বিকাশ থেকে টাকা তুলতে হলে আপনার 1020 টাকা প্রায় খরচ হয়ে যায়। আপনারা যদি এখান থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে তারপর যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলেন তাহলে আপনার এখানে 1010 টাকা করে সেভ হবে। যদি আপনি অনেকগুলো টাকা তুলেন তাহলে আপনারা অনেকগুলো টাকা সেভ করতে পারবেন। তারপর এখান থেকে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিবেন। ওকে, আমরা পিন নাম্বারটি দিয়ে দিলাম। তারপর এখান থেকে এর ওইখানে ক্লিক করব। তারপর এখানে দেখতে পারছো 100 টাকাতে 1 টাকা কাটতেছে। তারপর এখানে ট্যাপ করে ধরুনের উপর ক্লিক করব। তারপর এখানে দেখতে পারছো ইনস্ট্যান্ট আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে গেছে। কিছুক্ষণের ভিতরে আপনারা দেখতে পারবেন সিটি ব্যাংক থেকে আমার মোবাইলে একটা মেসেজ আসবে যে আমার অ্যাকাউন্টে 100 টাকা অ্যাড হয়েছে। ওকে, এবার দেখাবো বিকাশ অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টটা কীভাবে আনলিঙ্ক করবেন, মানে ব্যাংক অ্যাকাউন্টটা কীভাবে রিমুভ করবেন। তার জন্য সিমোরে ক্লিক করবেন, বিকাশ টু ব্যাংকে ক্লিক করবেন, ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করবেন সেটা এখানে দেখা যাবে। সেই ব্যাংক অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। আমরা সিটি ব্যাংক অ্যাড করছিলাম, সিটি ব্যাংকের উপর ক্লিক করলাম। তারপর এখানে আপনারা যে ব্যাংকটা অ্যাড করছেন এখানে দেখতে পাচ্ছ আমার এখানে 5টা আছে। 2 নম্বর ব্যাংকটা আমরা অ্যাড করছিলাম, 2 নম্বর অ্যাকাউন্ট, সেটা আমরা রিমুভ করবো। এখান থেকে ধরছো একটা রিমুভ অপশন আছে, এই রিমুভ অপশনের উপর ক্লিক করবেন। তারপর কনফার্মে ক্লিক করবেন। তারপর এখান থেকে ধরছো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাজ বিন রিমুভ ইট, এই ব্যাংক অ্যাকাউন্ট রিমুভ হয়ে গেছে। এখান থেকে তো আমাদের 4টা ব্যাংক অ্যাকাউন্ট আছে এখন বর্তমানে। এইভাবে আপনারা ব্যাংক অ্যাকাউন্টটা রিমুভ করে নেবেন। এই তো চলে আসছে, কথা বলতে না বলতে চলে আসছে। এখান দেখতে পারছো আমার ব্যাংক অ্যাকাউন্টে 100 টাকা এড হয়ে গেছে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখতে পেলেন কিভাবে বিকাশ থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হয়। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকের মাধ্যমে দেখবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে সাথে থাকবেন।